নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে। তবে সরকার এসব তৎপরতা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান। এছাড়া সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অন্যতম উত্তম বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের বিষয়ে ভারত প্রশংসা করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। একটি অসাম্প্রদায়িক স্থিতিশীল অর্থনীতি গড়ে করার কাজ করছে এবং এই ক্ষেত্রে কোন দুষ্ট প্রকৃতির লোক আপনার তার তার্য করবেন, আর এইটাকে খুব বাড়াবাড়ি করার দরকার নেই, ফলাও করার দরকার নেই, এবং এটা শাস্তি যাদের যাদের পাওয়া সবাইকে শাস্তি দেওয়া হবে। ভারত সরকার বলেছেন যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেসব অ্যাকশন নিয়েছেন এগুলো অত্যন্ত উন্নত বা খুব ভালো অ্যাকশন।